আমি তোমাকে ভালোবাসি। এবার প্রেমের টানে আমেরিকা থেকে এক তরুণী বাংলাদেশের পাবনায় এসেছেন। ওই আমেরিকান তরুণীর নাম হার্লি এবিগেল আইরিন ডেভিডসন। তিনি আমেরিকার কেন্টাকি প্রদেশের জর্জটাউন শহরের বাসিন্দা। গত 21 অক্টোবর বাংলাদেশে এসে পাবনার আসাদুজ্জামান রিজুর সঙ্গে ঘর বেঁধেছেন। নবদম্পতিকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছে এলাকার মানুষ। আসাদুজ্জামান রিজু ঈশ্বরদী শহরের পিয়ারখালী গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি কম্পিউটার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করেন। বিয়ের পর ঈশ্বরদী শহরের পিয়ারখালী এলাকায় বাসা ভাড়া নিয়ে নতুন সংসার শুরু করেছেন তারা। পারিবারিক সূত্রে জানা গেছে, বছর খানেক আগে ফেসবুকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা দুজন বিয়ে করার কথা ভাবেন। পরে আমেরিকা থেকে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন ডেভিডসন। গত শনিবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে পরদিন রোববার সকালে পারিবারিকভাবে ঢাকায় বিয়ে করেন তারা। ইসলাম ধর্মের রীতি মেনে আসাদুজ্জামান রিজুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের আগেই ডেভিডসন খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর বিকেলে ঈশ্বরদীর বাড়িতে যান। We met online a while ago. We ended up really enjoying each other's company and talking. It took a lot of work to be able to come over here, but it was definitely worth it. We're very happy together. I enjoy being here in Bangladesh. আসাদুজ্জামান রিজু জানান, গত বছরের মাঝামাঝি সময়ে ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে দুজন বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর আমেরিকা থেকে বাংলাদেশে আসেন ডেভিডসন। আমাদের মনে হয় রিলেশনশিপ ফার্স্টে যখন আমরা স্টার্ট করি তখন একলা কোনো কিছুরই প্ল্যান ছিল না সাধারণত। পরের দিকে যখন আসলে অনেকে বলছে যে আপনার ভাই ইউএসএ তো জানে, সে অনেক কথাবার্তা বলছে, তা আমার চিন্তাভাবনা একটু অন্য ধরনের যে আমি চেষ্টা করছি যে আমাদের কান্ট্রিতেই সেটেল হওয়ার চিন্তাভাবনা। যখন আমি বললাম যে আমাদের কান্ট্রিতে এরকমভাবে সেটেল হয়ে যাবে আমাদের জন্য অনেক সুবিধা এবং ইজি হবে, তা সেই সূত্রটাতে আমি তখন আমাদের কান্ট্রিতে ওকে নিয়ে আসি এবং সে আমার জন্য এই কান্ট্রিতে আসে। তার থেকে আমরা ওকে 20 তারিখে রাতের বেলা আমরা এয়ারপোর্ট থেকে পিক আপ করি এবং আমরা মনে করেন ম্যারেজের জন্য সব কিছু ঠিকঠাক আমাদের করেছিল আগে থেকে, তা সেই হিসাবে আমরা আসলে এখানে অবস্থান ধর্ম গ্রহণ করে তারপরে আমরা বিয়ে করি। ওকে